ধর্ষণ হয়ে খুন হতে হয়, তাদের সুরক্ষার দরকার। তাদের কোনো সুরক্ষা নেই, তাদের কোনো সেফটি নেই। আর তাদের বিচার চাইতে গেলে আগে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, মহিলা বিরোধী সরকার, তারা মহিলার কি দোষ, কেন মহিলা রাত্রিবেলায় সেমিনার হলে গেছে, এ বলছে প্রিন্সিপাল বলছে, কিন্তু সিসিটিভি ক্যামেরা গুলো সব বন্ধ, কেন বন্ধ সেটা কিন্তু কেউ বলছে না। কেন ওখানে জুয়ার ঠেক, মদের ঠেক চলে সেটা কিন্তু কেউ বলছে না। তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন তার কথা কিন্তু কেউ বলছে না। বাংলার মানুষ সবই বলছে, মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন, আমাদের একটাই দাবি, আপনি পদত্যাগ করুন। তিনি একটা বিষয়ে অভিযুক্ত, তার মধ্যে একজন বাইক দিচ্ছে মিডিয়া বাইক, তিনি বলছেন যে এই চত্বরে সেদিনকার ভ্যান্ডালিজম হয়েছে, তারা ঘটিয়েছে, পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারলো, কিন্তু মিডিয়া বাইক দিচ্ছে অভিযুক্ত। কি বলছে? বলছে তারা কিভাবে ভ্যান্ডালিজম সেদিন করেছেন সে বিষয়টা পুরোপুরি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন, কিন্তু যারা ভ্যান্ডালিজম করেছেন তাদেরকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারে নাকি শনাক্ত হচ্ছে তারা। আসলে দেখুন, আমি অবাক হয়ে গেলাম কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যেখানে সেদিনকে যারা যারা ভ্যান্ডালাইজ করেছে তাদের মুখগুলোতে রেড সার্কেল দিয়ে তারা লিখছেন, কলকাতা পুলিশ লিখছে, যারা এদেরকে চেনেন, যারা এদেরকে শনাক্ত করতে পারবেন আমাদেরকে জানান, বা কাউকে জানান, আপনার লোকাল থানাকে জানান। কলকাতা পুলিশ আপনি জানেন না, বিনীত গোয়েল আপনি জানেন না, এরা কারা আপনি জানবেন কি করে? কারণ এরা তো আপনাদের স্থানীয় তৃণমূলের নেতা এবং আপনাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো তারা এসেছে, আপনি অ্যারেস্ট করবেন কি করে? স্টেট আইবি কোথায় ছিল? পুলিশ প্রথম আধ ঘন্টা কোথায় ছিল? কেন টিয়ার গ্যাস ছাড়েননি? কেন পিটিয়ে তোলেননি? আজকে ডাক্তারবাবুদের তারা মেরেছে, আজকে পেশেন্ট পার্টিকে মেরেছে, আজকে কোটি কোটি টাকার তারা সম্পত্তি নষ্ট করেছে, কেন কেন করেনি? আর যদি আপনারা এতটাই অপদার্থ হন মিস্টার বিনীত গোয়েল, ইউ শুড অলসো রিজাইন উইথ ইয়র চিফ মিনিস্টার। বলছি মেডিকেল পড়ুয়াদের একাধিক ব্যক্তির কাছে আইনি চিঠি পৌঁছেছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, যারা বিচার নিয়ে লিখছেন, জাস্টিস নিয়ে লিখছেন, তাদের কাছে রিপাবলিক বুমনামা যাচ্ছে আর কি। যে টিএমসির এমপি ভাইপো বলা হচ্ছে এই কেসটার সঙ্গে জড়িত, তাকে কি ডাকা হয়েছে? যারা আসল অভিযুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না? যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছে, যারা প্রতিবাদী মঞ্চে গিয়ে প্রতিবাদ করছে, তাদেরকে পুলিশ ডেকে পাঠে? এটা তো বরাবরই আমরা দেখেছি। যাদবপুরের প্রফেসর, সেও এক সময় অ্যারেস্ট হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির নেত্রী হাওড়ার মিম বানিয়েছিল বলে, মুখ্যমন্ত্রী মিম বানিয়েছিল বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। যারাই এই সরকারের লুপ হোলস গুলো সামনে দেখাবে, ক্রিটিসাইজ করবে এই সরকারকে, এই সরকার তাদেরকে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আমি অবাক হয়ে যাই যে মুখ্যমন্ত্রীর এই সাহসটা হয় কি করে। অবশ্য এটাতেই পরিচয় দেয় তার মানসিকতা। আমাদের মনে আছে যে অর্ধ রেপ, হাফ রেপ, আমি জানি না কাকে হাফ রেপ বলে, তার 15,000 রেট, ফুল রেট 40,000, এবং আজকে 10,00,000 টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আমাদের অভয়া কি ফিরে আসবে? আমাদের অভয়ের মা বাবা একমাত্র সন্তান, কোলের পিঠে করে মানুষ করেছিল। সেদিনকে ওনার মা আমাকে বলছিল কাঁদতে কাঁদতে, দিদি জানেন সেলাই করেছি আমি, আমার স্বামী সেলাই করে আমার মেয়েটিকে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছিলাম, সে ডাক্তার হবে। আজকে সেই মেয়েটি নেই। 10,00,000 টাকা দিলে অভয়া ফিরে আসবে? জানি না মুখ্যমন্ত্রীর সেই পাওয়ার আছে কিনা, উনি তো বিরাট ক্ষমতাশালী মানুষ। আমাদের অভয়াকে ফিরিয়ে দিতে যদি পারেন তাহলে 10,00,000 টাকা দিন, যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে অন্তত রেট বাঁধবেন না, বিচারটা দিন। তার মা বাবা বিচার চায়, সে ফ্যান ভাত খেয়ে থেকে যাবে, আপনার টাকার দরকার হবে না, কিন্তু বিচারটা দিন। আপনি বিচার যাতে না পায় আপনি সব রকম চেষ্টা করেছেন,
দিদি শেষ প্রশ্ন, সেটা হলো আজকে ইসিসির তরফে বন্ধ দেখা হয়েছে, আজকে দেখা যাচ্ছে না মিশ্র প্রতিক্রিয়া, লোকজন কম রয়েছে বাস পথে, বাস পাতা, এটা কি একটা প্রভাব পড়ছে মানুষের মধ্যে? স্বতঃস্ফূর্ত হচ্ছে স্বতঃস্ফূর্ত। 14 তারিখ রাত্রিবেলা আমরা দেখেছি কলকাতা শহর, আমি জানি না এরকম কোনোদিন দেখেছি কিনা, পশ্চিমবঙ্গের মানুষ এরকম দেখেছি কিনা আমরা জানি না, কুচবিহার থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ সত্যি কথা বলছি কাকদ্বীপ, জয়নগর, আমাদের বিভিন্ন ইন্টিরিয়ার এলাকাতে মানুষ, মহিলা, ছোট ছোট বাচ্চা, তারা নেমে এসছে প্রতিবাদ করতে। এবং আজকেও যেটা হচ্ছে, সম্পূর্ণ যে কম বাস ট্রাম চলছে সেটাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, এবং ভারতীয় জনতা পার্টি আমরা 2 থেকে 4 একটি কর্মবিরতির ডাক দিয়েছি, কোনো জোর জবরদস্তি নেই, কাউকে কোনো ফোর্স কিছু নেই, স্বতঃস্ফূর্তভাবে যে মনে করবেন আসুন, পাশে দাঁড়ান। আজকে অভয়ার হয়েছে, কালকে আপনার বাড়ির অভয়ার হবে না তো, পশু আপনার বাড়ির অভয়ার হবে না তো, আমাদের কিন্তু প্রতিবাদ করার সময় এসে গেছে, তাই আসুন আর সবাই মিলে এক হয়ে সবকিছুর উপরে উঠে আমরা প্রতিবাদ করি। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণীর ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন, এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টিকুইজিন এই রেস্টুরেন্টে, আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুপটপ, সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9CA কল্যাণী নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí. Tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar a... অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে কেসি লাইট হাউস আছে।